How are you? I hope that you are well. I am also fine. Today I shall take a class on voice. ভয়েসের উপরে এর আগেও আমি একটা ক্লাস নিয়েছি, কিন্তু এই ক্লাসটা আগের ক্লাস থেকে একটু ডিফারেন্ট। কিভাবে ডিফারেন্ট? অর্থাৎ আগের ক্লাসটা কি, ওটা ছিল কি জেনারেল ডিসকাশন, আর আজকের ক্লাসটা কি স্পেসিফিক ডিসকাশন, অর্থাৎ কিছু বিশেষ জিনিসের উপরে আজকের ক্লাসটা সীমাবদ্ধ থাকবে। যেমন প্রথমে আসি ভয়েস অফ সাম স্পেসিফিক ভার্বস, অর্থাৎ কিছু নির্ধারিত ভার্ব আছে যেগুলোর সাথে ভয়েসটা একটু ভিন্ন রকমের হয়। যেমন সকল ভার্বের সাথে আমরা বলে থাকি কি, প্রিপোজিশন বাই ব্যবহার করব। কিন্তু কিছু ভার্ব আছে যেগুলোর সাথে আমরা প্রিপোজিশন বাই ব্যবহার করি না। যেমন নো থাকলে আমরা টু ব্যবহার করি, শকড থাকলে অ্যাট ব্যবহার করি, স্যাটিসফাইড প্লিজড এগুলো থাকলে আমরা উইথ ব্যবহার করি। যেমন একটা বাক্য যদি হয় আই নো হিম, তাহলে হি ইজ নন বাই মি, নো এ বাক্যটা এরকম হবে না, তাহলে কি হবে, হি ইজ নন টু মি। দ্য নিউজ শকড আস, উই ওয়ার শকড বাই দ্য নিউজ, নো তাহলে কি হবে, উই ওয়ার শকড অ্যাট দ্য নিউজ, অর্থাৎ এখানে বাই হবে না, কি হবে, অ্যাট হবে। এরপর ভয়েস অফ সাম স্পেসিফিক সেন্টেন্সেস, অর্থাৎ কিছু সেন্টেন্স আছে যেগুলো একটু ভিন্ন ধরনের, সাধারণত এগুলো পেসিভ থাকবে, আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে। কিন্তু এই সেন্টেন্সগুলো যখন আমরা অ্যাক্টিভ করতে যাব, সেক্ষেত্রে আমরা কি, উই শ্যাল নট ফাইন্ড এনি সাবজেক্ট, আমরা কোনো সাবজেক্ট খুঁজে পাবো না। সেক্ষেত্রে কি, আমাদের সাবজেক্ট খুঁজে বের করতে হবে, কিভাবে, অ্যাকর্ডিং টু মিনিং অফ দ্য সেন্টেন্সেস, অর্থাৎ সেন্টেন্সের অর্থটা উপরে ভিত্তি করে আমাদের কি সাবজেক্ট খুঁজে বের করতে হবে। এক্ষেত্রে সাবজেক্টগুলো কি হতে পারে, সামওয়ান হতে পারে, অথরিটি হতে পারে, গভর্নমেন্ট হতে পারে, আই হতে পারে, উই হতে পারে, ইউ হতে পারে, দে হতে পারে ইত্যাদি। যেমন একটা বাক্য মাই পেন হ্যাজ বিন লস্ট, বাক্যটা কি পেসি, এ বাক্যটা যদি আমরা অ্যাক্টিভ করতে বলি সেক্ষেত্রে কি, আমাদের প্রথমেই দেখতে হবে বাইয়ের পরে কি আছে, অর্থাৎ এখানে যদি বাই মি থাকে তাহলে আমরা আই ব্যবহার করব, বাই হি হিম থাকলে আমরা হি ব্যবহার করব, বাই দেম থাকলে আমরা দে ব্যবহার করব, কিন্তু এখানে কিছুই নেই। সেক্ষেত্রে আমি কি ব্যবহার করেছি, আই হ্যাভ লস্ট মাই পেন, মাই পেন হ্যাজ বিন লস্ট, আমার কলমটা হারিয়ে গেছে, মানে কি আমি নিজেই কলমটা হারিয়েছি। এই অর্থের উপর ভিত্তি করে আমরা কি আই ব্যবহার করেছি, আই হ্যাভ লস্ট মাই পেন। এরপরে মাই পেন হ্যাজ বিন স্টোলেন, অর্থাৎ আমার কলমটা চুরি হয়ে গেছে, অর্থাৎ আমি নিজে চুরি করিনি, কে চুরি করেছে আমি এটাও জানি না, এজন্যে আমি কি বলেছি, সামওয়ান হ্যাজ স্টোলেন মাই পেন, অর্থাৎ কেউ একজন আমার কলমটা চুরি করেছে। অর্থাৎ এই বাক্যগুলো যদি আসে, অর্থাৎ যে বাক্যগুলো পেসিভ দেওয়া আছে আমাকে অ্যাক্টিভ করতে হবে, কিন্তু বাই দেওয়া নাই এবং কিছু দেওয়া নাই, অর্থাৎ সাবজেক্ট আমাকে খুঁজে বের করতে হচ্ছে, সেক্ষেত্রে অর্থটা, বাক্যের অর্থটা বুঝে একটা সাবজেক্ট আমি আনবো, সেক্ষেত্রে সামওয়ান, অথরিটি, গভর্নমেন্ট, আই, উই, দে, যেটার সাথে অর্থটা মিলে সেটা দিয়ে আমরা অ্যাক্টিভ করব। এরপরে ভয়েস অফ ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের সাথে আমরা কিভাবে ভয়েস করে থাকি। এক্ষেত্রে প্রথমে লেট আসবে, এরপর কি, আমাদের যে অবজেক্টটা ছিল ওইটা আসবে, এরপর একটা বি আসবে, এরপর কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আসবে। আর এখানে যেমন বাক্যটা কি ছিল, ডু দ্য ওয়ার্ক, এই বাক্যটার ভয়েস কি হয়েছে, লেট দ্য ওয়ার্ক বি ডান, লেট দ্য ওয়ার্ক বি ডান, এখানে বাই মি লিখে রেখেছি, বাই মি এখানে হবে না। এখন যদি বাক্যটা এরকম হতো, লেট মি ডু দ্য ওয়ার্ক, তাহলে হতো কি, লেট দ্য ওয়ার্ক বি ডান বাই মি, যদি হতো লেট হিম ডু দ্য ওয়ার্ক, তাহলে কি হতো, লেট দ্য ওয়ার্ক বি ডান বাই হিম, যদি হতো লেট দেম ডু দ্য ওয়ার্ক, তাহলে কি হতো, লেট দ্য ওয়ার্ক বি ডান বাই দেম, অর্থাৎ লেটের পরে যদি আমার কোনো অবজেক্ট থাকে সেটা আমার বাইয়ের সাথে যোগ করে দিতে হবে,
আর যদি লেটের পরে কোনো অবজেক্ট না থাকে সেক্ষেত্রে আমার বায়ো হবে না, বায়ের সাথে আমার কিছু দেওয়ারও প্রয়োজন নেই। এরপরে আরও একটা বাক্য, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু এই বাক্যটা থেকে এই বাক্যটার একটু ভিন্নতা আছে। কেমন, ব্রিং মি এ গ্লাস অফ ওয়াটার, এখানে কি লিখেছি, লেট এ গ্লাস অফ ওয়াটার বি ব্রট ফর মি। এখানে বাই ব্যবহার করেছিলাম কিন্তু এখানে আমি ফর ব্যবহার করছি, বাক্যটা প্রায় একই রকম। এখানে কি, যদি এরকম হয় লেট মি ডো দ্য ওয়ার্ক, লেট মি ডো দ্য ওয়ার্ক, এক্ষেত্রে কি কাজটা আমি করছি, অর্থাৎ কর্তা আমি নিজে। লেট হিম ডো দ্য ওয়ার্ক, কাজটা সে করছে মানে কর্তা সে নিজে। লেট দেম ডো দ্য ওয়ার্ক, কাজটা তারা করছে মানে কর্তা তারা নিজে। কিন্তু এখানে কি, ব্রিং মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি এনে দাও, তার মানে কি পানি আনার কাজটা আমি করছি না, অন্য কেউ করছে। আর কাজটা আমার জন্যে যেহেতু করা হচ্ছে সেজন্যে ফর দিয়েছি, বাই দিলে ভুল হবে। লেট এ গ্লাস অফ ওয়াটার বি ব্রট ফর মি। এরপর ভয়েস অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাথে আমরা ভয়েস কিভাবে করে থাকি। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডব্লিউএইচ ওয়ার্ডের সাথে দুই ধরনের ডব্লিউএইচ ওয়ার্ড থাকে সাধারণত, আমরা দুইভাবে করে থাকি, এটাই বলার এটাই বলতে চেষ্টা করছি। যেমন এখানে দুইটা লিখেছি, হোয়াট ওয়েন, এখানে আরও থাকতে পারে, হাউ থাকতে পারে, হুইচ থাকতে পারে, ওয়াই থাকতে পারে, ওয়ার থাকতে পারে, অর্থাৎ এগুলো থাকলে যেটা আছে আমরা সেটাই ব্যবহার করব। অর্থাৎ হোয়াট থাকলে হোয়াট ব্যবহার করব, ওয়েন থাকলে ওয়েন ব্যবহার করব, হাউ থাকলে হাউ ব্যবহার করব, ওয়ার থাকলে ওয়ার ব্যবহার করব, উইচ থাকলে উইচ ব্যবহার করব। কিন্তু ভিন্নতা হয় কি, হো এবং হোম থাকলে, অর্থাৎ হো থাকলে কি আমরা বাই হোম বসাবো, আর হোম থাকলে আমরা হো বসাবো, এই দুইটাতে একটু ভিন্নতা হয়। যেমন একটা বাক্য আছে এখানে, হো হেল্পড হিম, হো হেল্পড হিম, এই বাক্যটা পেসিভ করেছে কিভাবে, বাই হোম ওয়াজ হি হেল্পড, বাই হোম ওয়াজ হি হেল্পড। এরপরে একই বাক্য হোম ব্যবহার করে হয়েছে, হোম ডিড ইউ হেল্প, হোম ডিড ইউ হেল্প, এই বাক্যটা হয়েছে কি, হু ওয়াজ হেল্পড বাই ইউ, এই বাক্যটা হো ছিল, আমরা হোম ব্যবহার করেছি, আর এই বাক্যটা কি, হোম ছিল, আমরা হো ব্যবহার করেছি। আজকের ক্লাস এ পর্যন্তই, ভয়েসের উপরে বাড়ির কাজ থাকবে তোমাদের, ভয়েস অর্থাৎ তোমার বই থেকে ভয়েস সংক্রান্ত সম্পূর্ণ চ্যাপ্টারটা পড়ে ফেলবে আর সমস্যাগুলো খুঁজে বের করবে। এরপর যার ক্লাসই হোক না কেন, সমস্যাগুলো ওই ক্লাসের সাথে মিলিয়ে নিবে। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ অল।